হ্যালো বন্ধুরা, নিড এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এই ভিডিওতে 19 থেকে 25 এপ্রিল সাপ্তাহিক যে শিক্ষা চাকরি খেলা, যে চাকরি সংক্রান্ত যে পত্রিকাটি প্রত্যেক সপ্তাহে প্রকাশিত হয়, সেটিরই ডিটেলস অ্যানালিসিস করার জন্য ভিডিওটি বানিয়েছি। এই ভিডিওতে আপনার শিক্ষা চাকরি খেলার যে লেটেস্ট এডিশনটি প্রকাশিত হয়েছে এই সপ্তাহে, তার সমস্ত পেজে কী কী নিউজ আছে, কী কী কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কী কী জব ভ্যাকেন্সি আছে এবং কী কী অন্যান্য কী কী কন্টেন্ট আছে সবগুলো দেখতে পাবেন। তো ভিডিওটিতে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো এটি হচ্ছে আপনারা প্রথম পেজে দেখতে পাচ্ছেন, এটি শিক্ষা চাকরি খেলার প্রথম পেজ। এখানে 19 থেকে 25 এপ্রিল 2018 লেখা রয়েছে। তো প্রথম পেজে যেটা হেড নিউজ আছে, মেন নিউজ, সেটা হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোতে 171টি স্টেনো ও অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ 30 এপ্রিল। মোট 171 জন প্রার্থী নিয়োগ করা হবে এবং বিভিন্ন ইউনিটে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে। জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে 166টি এবং এদের বিভিন্ন ইউনিট রয়েছে, সেইসব ইউনিটে আপনাদের পোস্টিং হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস নম্বর সহ আর্টস, কমার্স, ম্যানেজমেন্ট, সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতক অথবা কমার্শিয়াল ও সেক্রেটারিয়াল প্র্যাকটিসে ফার্স্ট ক্লাস নম্বর সহ ডিপ্লোমা এবং স্টেনো টাইপিস্ট বা স্টেনোগ্রাফার পোস্টে 1 বছর কাজের অভিজ্ঞতা। এটিতে স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে 80টি শব্দের স্পিড থাকা চাই, কম্পিউটারের ব্যবহারের জ্ঞান জানতে হবে এবং অন্যান্য বয়স সংক্রান্ত কী রেস্ট্রিকশন সেটা আমরা পরের পেজে আবার দেখব। অন্য আরেকটি খবরে আসা যাক, বিজয়া ব্যাংকে ক্লার্ক ও ম্যানেজার পোস্টে প্রার্থী নিয়োগ করা হবে। এটির বিজ্ঞপ্তি নম্বর 1/2018, ক্লার্ক পোস্টে বিজ্ঞপ্তি নম্বর 2/2018। ম্যানেজার পোস্টের ক্ষেত্রে ম্যানেজার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ম্যানেজার ল এবং ম্যানেজার সিকিউরিটি পদে প্রার্থী নিয়োগ করা হবে। ক্লার্ক পোস্টের ক্ষেত্রে ক্রিকেট, বাস্কেটবল এবং কবাডি খেলোয়াড়দের থেকে উপযুক্ত প্রার্থী নিয়োগ করা হবে। ম্যানেজার পোস্টে টোটাল শূন্য পদ 57টি এবং ম্যানেজার সিকিউরিটি পোস্টে টোটাল 4টি পোস্ট রয়েছে। বয়স হতে হবে আপনার ম্যানেজার ল পোস্টের ক্ষেত্রে 20 থেকে 35 বছর এবং সিকিউরিটি পোস্টের ক্ষেত্রে 20 থেকে 45 বছর। ক্লার্ক পদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 28 বছর। শিক্ষাগত যোগ্যতা, আপনার চার্টার্ড অ্যাকাউন্টে ফাইনাল পরীক্ষা পাস থাকা চাই এবং অন্যান্য যোগ্যতা আমরা পরবর্তী যে পেজে আছে সেই ডিটেলস সেখানে আলোচনা করব। এরপর রয়েছে একদম বাঁ দিকে কর্নারে, আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির যে কন্ট্রোল প্রোগ্রামের অধীনে বিভিন্ন পদে চুক্তির ভিত্তিতে অফিসার ও অ্যাসিস্ট্যান্ট পদে লোক নেওয়া হবে। এটা 1 জানুয়ারি 2018 অনুযায়ী বয়স 22 থেকে 62 বছরের মধ্যে থাকা প্রয়োজন। জেলা স্বাস্থ্যে এরপর দক্ষিণ 24 পরগনার স্বাস্থ্য পরিবার কল্যাণে চুক্তির ভিত্তিতে ন্যাশনাল হেলথ মিশনের অধীনে 64টি টোটাল শূন্য পদে প্রার্থীদের লোক নেওয়া হবে। এতে মেডিকেল অফিসার রয়েছে, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার রয়েছেন, এরকম কতগুলি পোস্ট রয়েছে। ডিটেলস দেখতে চাইলে আপনারা এখানে ভিডিওটি পজ করে অবশ্যই দেখে নিতে পারেন। নেক্সট যেটা রয়েছে, হিন্দুস্তান অ্যারোনটিক্সে 852 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস রয়েছে, এমসিসিবি অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নেওয়া রয়েছে। সেলে টোটাল 130টি ট্রেনিং নেওয়া হবে। দুর্গাপুর ইউনিটে টোটাল 130 জন দক্ষ ট্রেনিং নেওয়া হবে। ইস্টার্ন কোলফিল্ডের লিমিটেডে 117 জন মাইনিং সহদার নেওয়া হবে। ওবিসি ও এসসি এসটি প্রার্থীদের জন্য এটি একটি স্পেশাল রিক্রুটমেন্ট করা হচ্ছে। এরপর হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টারে কৃষি প্রযুক্তি সহায়ক, ইনস্ট্রাক্টর ও চৌকিদার সহ বিভিন্ন পদে লোক নেওয়া হবে। তো প্রথম পেজে আমরা এই নিউজগুলি পেলাম। নেক্সট পেজে আমরা যাব। নেক্সট পেজে আপনার যে অফিসার অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে প্রথম পেজে আমরা বিজ্ঞপ্তি পড়েছিলাম, তার অন্যান্য পদগুলি সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। আপনারা সব পদের ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী এবং বয়স এখানে সব দেখতে পাচ্ছেন এবং এটার জন্য আবেদন পদ্ধতি জানানোর জন্য আপনাদেরকে wbhealth.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করে 21 এপ্রিল 2018 পর্যন্ত আবেদন করতে আপনারা পারবেন। এরপর জেলা স্বাস্থ্য কেন্দ্রে যে 64টি পদ ছিল তার বিভিন্ন রকম পোস্ট, সিনিয়র টিউবারকুলোসিস লেবার সুপারভাইজার, হেলথ ভিজিটার, এরকম কতগুলি পোস্ট রয়েছে, সবগুলি কন্ট্রাকচুয়াল পোস্টের ক্ষেত্রে এবং এগুলো মাসিক আপনাদের একটি করে পারিশ্রমিক দেওয়া হবে। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম পারিশ্রমিক রয়েছে, আপনারা আবেদন করতে পারেন wbhealth.gov.in। 25 এপ্রিল 2018 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং এর সমস্ত প্রিন্ট আউট, যোগ্যতার ফটোকপি এবং আবেদন ফি স্বরূপ ডিমান্ড ড্রাফট 100 টাকার এবং সেটি আপনাদের এই ঠিকানায়, নিম্নবর্তী ঠিকানায় 4 মে 2018 তারিখে বিকেল 5:30টার মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টে পৌঁছতে হবে। ঠিকানাটি আপনাদের এখানে দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটি পজ করে ভালো করে দেখে নিতে পারেন। যাওয়া যাক পরবর্তী পেজে। পরবর্তী পেজে আপনাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশে এসআই
পোস্টের ক্ষেত্রে যে পুলিশ কনস্টেবল পোস্টের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তার লিখিত পরীক্ষার একটি প্র্যাকটিস সেট বানানো হয়েছে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা। এখানে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজের 50টি করে প্রশ্ন দেওয়া রয়েছে ও ম্যাথামেটিক্সের 30টি ও রিজনিংয়ের 20টি প্রশ্ন দেওয়া রয়েছে। পরীক্ষার সময়সীমা 1 ঘন্টা, প্রতিটি ভুলের জন্য 1/4 নম্বর করে কাটা যাবে। এখানে আমরা এই কোশ্চেনটি প্রোভাইড করছি, আপনারা ভিডিওটি পজ করে কোশ্চেনগুলো অবশ্যই সলভ করে নেবেন। এরপর যে হিন্দুস্থান এরোনটিক্সে 852টি লোক নেওয়া হবে তার বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কী কী অ্যাপ্রেন্টিস নেওয়া হবে তার এখানে ডিটেলস দেওয়া রয়েছে। ফিটার, টার্নার, কার্পেন্টার, মেশিনিস্ট, ওয়েল্ডার ট্রেডে বিভিন্ন রকম লোক নেওয়া হবে। যোগ্যতা প্রতিটি ক্ষেত্রে এনসিভিটি স্বীকৃত, আইটিআই পাস হওয়া চাই। মহিলা প্রার্থীরা ফিটার, কার্পেন্টার, টার্নার, মেশিনিস্ট এসব পদের জন্য যোগ্য নন। স্টাইপেন্ড অ্যাক্ট অনুযায়ী প্রতি মাসে আপনারা স্টাইপেন্ড পাবেন এবং আবেদন করার জন্য আপনাদের www.apprenticeship.gov.in এখানে নাম রেজিস্ট্রেশন করাতে হবে। সমস্ত যোগ্যতার শপথবাক্য ফটোকপি নিয়ে 25 থেকে 28 এপ্রিল 2018 তারিখের মধ্যে সকাল 9টায় ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। ঠিকানা হচ্ছে আপনার কর্মবীর কাকা সাহেব ওয়াগ, ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট, হীরাবাই হরিদাস, নাসিক, মহারাষ্ট্রতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস, এখানে সবকিছু দেওয়া রয়েছে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসও রয়েছে, ডিপ্লোমা পাসের প্রার্থীরা আবেদন করতে পারেন, এখানে তাদের জন্য একই রেস্ট্রিকশন রয়েছে। বিজয় ব্যাংকে যে ক্লার্ক ও ম্যানেজার পোস্টের জন্য রয়েছিল তার আপনাদের ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ক্লার্ক পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হলে চলবে, তবে গ্র্যাজুয়েট হলে ভালো হয়। ক্রিকেট শাখার ক্ষেত্রে অলরাউন্ডার, ব্যাটসম্যান, মিডিয়াম পেসার, বাস্কেটবল শাখার ক্ষেত্রে অলরাউন্ডার, ফরওয়ার্ড প্লেয়ার এবং কতগুলি যোগ্যতা চাওয়া হয়েছে। নির্বাচন পদের ক্ষেত্রে ক্লার্ক পদের ক্ষেত্রে প্রার্থীদের ফিল্ড ট্রায়ালের ভিত্তিতে নির্বাচন করা হবে। ম্যানেজার পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। ক্লার্ক পদের ক্ষেত্রে আপনার জেনারেল প্রার্থীদের 300 টাকা এবং SC/ST প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা। ম্যানেজার পদের ক্ষেত্রে SC/ST-দের জন্য 100 টাকা এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 600 টাকা। আবেদন করার জন্য আপনারা বিজয়ব্যাংক.কম এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে গিয়ে আবেদন করতে পারেন। এরপর রয়েছে আপনাদের ভারত রেলে যে গ্রুপ ডি পোস্টের জন্য টোটাল 62,907টি বিজ্ঞপ্তি ছিল তার একটি প্র্যাকটিস সেট এখানে দেওয়া রয়েছে। এখানে প্র্যাকটিস সেটটি আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন। এখানে আমি ভিডিওটি স্লো করে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি পজ করে সলভ করতে করতে যাবেন এবং নিজেদের মতো করে চাইলে ডাউনলোড করে অবশ্যই প্র্যাকটিস সেটটি কিন্তু দেবেন। এখানে আপনাদের জন্য টোটাল 75টা কোশ্চেন করা হয়েছে এবং 73টা কোশ্চেন করা হয়েছে এবং 73 কোশ্চেনের অ্যান্সার কি এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে আপনার পশ্চিমবঙ্গ পুলিশের রিসেন্ট যে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল তার একটি প্র্যাকটিস সেট এখানে প্রোভাইড করা রয়েছে। এখানে টোটাল আপনার 100 নম্বরের পরীক্ষা হবে, 50টি প্রশ্ন থাকবে, লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজিংয়ে 50টি নম্বরের 25টি প্রশ্ন এবং অ্যারিথমেটিকে 25টি প্রশ্ন থাকবে। পরীক্ষার সময়সীমা 1 ঘন্টা 30 মিনিট, প্রতিটি ভুলের জন্য 1/4 নম্বর কাটা যাবে। এখানে এরকম একটি প্র্যাকটিস সেট রয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই এইসব প্র্যাকটিসগুলি দিয়ে নিজেদের যাচাই করবেন। প্র্যাকটিস সেটে টোটাল 60টি কোশ্চেন দেওয়া রয়েছে এবং 60টি কোশ্চেনের উত্তর এখানে নিচে প্রোভাইড করা আছে। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেবো কী কী। নিউ দিল্লিতে গ্লোবাল লজিস্টিক সামিট অনুষ্ঠিত হলো 5 এবং 6 তারিখে বিশ্বব্যাংকের সহায়তায় এবং ভারতে বিভিন্ন বাণিজ্য শিল্পের মন্ত্রকদের সম্মেলনে আয়োজন করা হয়েছিল। এরপর হচ্ছে প্রথম বৈদ্যুতিক সুপারফাস্ট ট্রেন উদ্বোধন ট্রেনের উদ্বোধন করা হলো চম্পারণ সত্যাগ্রহের 100 বছর পূর্তি উপলক্ষে। বিহারের মতিহারিতে এই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি অল ইলেকট্রিক হাই স্পিড লোকোমোটিভ ট্রেনের সূচনা করা হলো ও স্বচ্ছ ভারতকে আরও শক্তিশালী করাই ছিল এর মূল উদ্দেশ্য। বিহারের মাধেপুর লোকোমোটিভ কারখানায় 12,000 হর্স পাওয়ার ইঞ্জিনের অল ইলেকট্রিক হাই স্পিড এই ট্রেনটি যন্ত্র তৈরি করা হয়েছে। এটি ঘন্টায় 120 কিলোমিটার পার বেগে চলতে সক্ষম। এরপর নিউ দিল্লিতে ভারত, জাপান, আমেরিকার নবম ত্রিপাক্ষিক একটি বৈঠক হলো। বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সন্ত্রাস দমন এবং অন্যান্য আঞ্চলিক সার্বজনীন সমস্যা নিয়ে এখানে আলোচনা হয়েছে। ভারতের প্রথম বনধন বিকাশ কেন্দ্র ছত্তিশগড়ের বিজাপুর জেলায় গড়ে তোলা হলো। বিভিন্ন বনজাত সম্পদের মানোন্নয়ন ঘটানোই এর উদ্যোগ ছিল। কেন্দ্র সরকারের নতুন অ্যাপ লঞ্চ করা হলো যেটার নাম হলো উত্তম অ্যাপ। এর পুরো শব্দটি হলো পুরো কথাটি হলো আনলকিং ট্রান্সপারেন্সি বাই থার্ড পার্টি অ্যাসেসমেন্ট অফ মাইন্ড কোল। বিভিন্ন ধরনের কয়লার গুণাগুণ মান পর্যবেক্ষণ করাটিকে আরও স্বচ্ছভাবে ট্রান্সপারেন্ট করার জন্য এই অ্যাপটি চালু করা হয়েছে। এরপর হচ্ছে উত্তরপ্রদেশ সরকারের গঙ্গা হরিতমা
যোজনা শুরু করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এলাহাবাদ সঙ্গমে এই সমারোহে বিভিন্ন প্রকল্পের সূচনা করা হয়েছে, বিভিন্ন জায়গায় এখানে বৃক্ষরোপণ করা হবে এবং একটি গাছ একটি প্রাণ এই স্লোগানটিকে সঙ্গে করে এই রাজ্যের বাসিন্দারা যাতে আরও বৃক্ষরোপণ করেন এবং আরও যাতে বৃক্ষরোপণ করতে উদ্যোগী হন সেই জন্য এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে। ইউনিয়ন ব্যাংকের ভারত কিউআর মোবাইল অ্যাপটি লঞ্চ করা হলো। এটি লঞ্চ করলেন ইন্ডিয়ান ব্যাংকের সিইও ও ম্যানেজিং ডাইরেক্টর কিশোর কারাত। এর সাথে পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এটিও চালু করা হলো। সরকারি সংস্থাগুলি যাতে অতি সহজে ব্যাংক পেমেন্ট পরিষেবাগুলিকে ব্যবহার করতে পারে তার জন্যই এই অ্যাপটি চালু করা হয়েছে। এবার আপনাকে দেখতে পারেন যে ফলগুলি পরীক্ষায় প্রকাশিত হয়েছে তার ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের বিজ্ঞপ্তিতে বের করা কৃষি ভর্তি সহায়ক যার ফল পিএসসি প্রকাশিত করেছে, এর ইন্টারভিউ ডেটগুলিও দেওয়া হয়েছে, আপনার ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন। অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ভূগোলের দেওয়া হয়েছে পিএসসিতে, আইবিপিএস এর প্রোবেশনারি অফিসারের রেজাল্ট বেরিয়েছে, আইবিপিএস ক্লার্ক মেন্সের রেজাল্ট বেরিয়েছে, স্পেশালিস্ট অফিসার মেন্সের রেজাল্ট বেরিয়েছে, ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের রেজাল্ট বেরিয়েছে। তো আপনার এখানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস গ্রুপ ডি 2016-এর ফল প্রকাশিত হয়েছে। এইসব কী কী আরও কতগুলি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আপনার এখানে চার্টের মাধ্যমে দেখে নিতে পারেন। এখানে আরও কতগুলি ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল কতগুলি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে। আপনার বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে মহাকাশে পাড়ি দিল সফল বদলি উপগ্রহ, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর IRNS-1I এই কৃত্রিম উপগ্রহকে সফলভাবে প্রতিস্থাপিত করা হয়েছে। এটি পূর্বে যে IRNS-1A ছিল তাকে এটি প্রতিস্থাপন করবে। জিপিএস সিস্টেমে উন্নতি করার জন্যই এই রকেটটিকে ছোড়া হয়েছে। 65তম জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো। এখানে শ্রেষ্ঠ চলচ্চিত্র অ্যাওয়ার্ড পেয়েছে ভিলেজ, রকস্টার পুরস্কার পেয়েছেন এবং শ্রেষ্ঠ এখানে কতগুলি আপনাদের যেগুলি জেনে রাখা প্রয়োজন, শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন ঋদ্ধি সেন, শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন শ্রীদেবী মমের জন্য, এছাড়া আপনার আরও শ্রেষ্ঠ গায়ক হয়েছেন কে জেসুদাস, শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন সাশা তিরুপতি, শ্রেষ্ঠ শিক্ষামূলক চলচ্চিত্র নন ফিচার অ্যাওয়ার্ডে দ্য লিটল গার্লস উই ওয়ার অ্যান্ড দ্য ওমেন উই আর। এখানে আরও কতগুলি দেখা রয়েছে, শ্রেষ্ঠ অ্যাকশন বাহুবলি দ্য কনক্লুশন, শ্রেষ্ঠ স্পেশাল এফেক্ট বাহুবলি দ্য কনক্লুশনের জন্য, শ্রেষ্ঠ নবাগত চিত্র পরিচালক পম্পালি, এরকম এখানে ডিটেলস আপনাদের চার্টের মাধ্যমে করে দেওয়া হয়েছে, আপনার যেমন দরকার এগুলো একটি অবশ্যই নোট ডাউন করে নেবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 66 জন প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে প্রার্থী নিয়োগ করা হবে। তো আপনারা যাদবপুরের ওয়েবসাইটে JDUNIV.edu.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রের বয়ান পেয়ে আপনার 11 থেকে বিকেল 4টের মধ্যে 27 এপ্রিল 2018 তারিখের মধ্যে তাদের অফিসে গিয়ে জমা করে আসবেন আপনাদের সমস্ত ডিটেলস সব কিছু প্রত্যয়িত জেরক্স নিয়ে। এরপর হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট টেকনিশিয়ান পোস্টে রেলের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার একটি পরীক্ষার প্র্যাকটিস সেট আবার এখানে দেওয়া হয়েছে। প্র্যাকটিস সেটগুলি খুবই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই দেখুন, প্রত্যেক এডিশনে প্র্যাকটিস সেটগুলো দেওয়া হয়। তো আপনারা সবচেয়ে ভালো হয় এই ভিডিওটি ডাউনলোড করে নিন এবং আস্তে আস্তে প্র্যাকটিস সেটটি প্রোভাইড দিতে থাকুন। এছাড়া আপনারা ভিডিওটি পিডিএফ পেতে চাইলে নিচের ডিসক্রিপশন বক্সে ক্লিক করতে পারেন, সেখানে আপনারা পিডিএফটি পেয়ে যাবেন। এই যে প্র্যাকটিস সেটটি প্রকাশিত হয়েছে তার 73টি কোশ্চেন সেট আছে, 73টি কোশ্চেন অ্যান্সার কি এখানে দেওয়া রয়েছে। এরপর আইপিএল এ আপনাদের খেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তো IPL 6-এর কিছু হিসেব নিকেশ এখানে দেওয়া রয়েছে। এবার এবারের গত প্রতিযোগিতায় 6-এর হিসেব কতগুলি 6 মারা হয়েছে তার গত 10 বছরে সেগুলির লিস্ট এখানে দেওয়া রয়েছে। 3 বার 700-এর বেশি 6 মারা হয়েছিল, সর্বোচ্চ ছিল 2012 সালে 732টি, তার একটি হিসেব এখানে দেওয়া রয়েছে। এবং কারেন্টলি আপনারা কী কী পোস্টের জন্য আবেদন করতে পারেন তার একটি চার্ট করে এখানে দেওয়া রয়েছে, আপনারা এটা দেখে নিতে পারেন। ভারতীয় ডাক বিভাগে GDS পোস্টে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টে কনস্টেবল সাব ইন্সপেক্টর, ইন্ডিয়ান ব্যাংকে স্পেশালিস্ট অফিসার, ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসে জুনিয়র অফিস অ্যাটেন্ডেন্ট এবং অনেকগুলি পোস্টের লোক নেওয়া রয়েছে। ইসরো, কোল ইন্ডিয়া লিমিটেড, রামকৃষ্ণ মিশন, এসব বিভিন্ন পোস্টের লোক নেওয়া রয়েছে। আপনার নির্দিষ্ট তারিখের মধ্যে কবে লাস্ট ডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার মধ্যে অবশ্যই আবেদন করে দেবেন। তো এটাই ছিল আপনার বন্ধুরা টোটাল এই পেপারটি রিভিউ, এটি লাস্ট পেজ ছিল, তো এটি শেষ হয়ে গেছে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, এরপরে আমি পরবর্তীকালে আরও কোনো যেগুলো বাংলা পেপার বেরোয় সেগুলো পেলে অবশ্যই তার রিভিউ করব। ভিডিওটি দেখার জন্য থ্যাংকস, আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি ভালো, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এরকম ভিডিও আমি আরও ইম্পর্ট্যান্ট ভিডিও আপনাদের জন্য অবশ্যই প্রোভাইড করব।